এই বিকল্প যাদের বিচার, আমি বাড়িতে একটু লেখালেখি করছিলাম, তারপর হঠাৎ দেখি কিছু কাক কাকা করছে, বাইরে বেরিয়ে এসে দেখি যে সাদা পেঁচা একটা, তারপর আমার পোষা একটা কুকুর ছিল, সেই কুকুরটা কাকগুলোকে তেড়ে পড়ে কোনো রকমে রেস্কিউ করলাম আমি। তারপর ঢুকলো রান্না বাড়িতে, রান্নাঘরে ঢুকে গেছে, তারপর আমি কোনো রকমে ধরে পড়ে আমি আমার বেডরুমে রেখেছি। হ্যাঁ, পেঁচাটাকে আমি চিন্তা ভাবনা করছি যে রাত্রিবেলায়, দিনের বেলায় তো দেখতে পাই না, তাই রাত্রিবেলায় ছেড়ে দেবো। এর আগে যদি কোনো বনদপ্তর কেউ খবর দেয়, বাবারা কেউ যদি আসে তার আগে, তাহলে ওদের হাতে আমি হস্তান্তর করে দেবো।